বিসিবি ও বিদেশি কোচ যেন একে অপরের পরিপূরক। বিদেশি কোচ না আনলে দলটার কোনো গতিই হবে না। দেশে সোনার খনি থাকলেও বিদেশ থেকে যেন আনা চাই স্বর্ণের বার। তবে তার সাফল্য কি পেল টাইগাররা, নাকি ব্যর্থই হচ্ছে বারবার? বাংলাদেশ ক্রিকেটের কোচিং শুরু হয় বার্বাডোজের গর্ডন গ্রিনিজের হাত ধরে 1997 সালে। দুই যুগের সময়ের পালা বদলে একের পর এক বিদেশি কোচ আসলেও দেশি কোচ ছিলেন সবে মাত্র দুইজন, সারোয়ার ইমরান ও খালেদ মাহমুদ সুজন। তার মধ্যে সুজন ছিলেন খণ্ডকালীন এক অতিথি, আর সারোয়ার ইমরানের উপর আস্থা ছিল মাত্র কয়েকটি মাস। বিদেশিরা বারবার ব্যর্থ হবার পরেও কেন দেশিদের নিয়ে এত হাসফাস? বড় বড় দলগুলোর দিকে খেয়াল করুন, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড কিংবা পাকিস্তান, প্রত্যেকটি দলকে নেতৃত্ব দেয় তাদের স্বদেশিরাই। এবং এমন নয় যে তারা ব্যর্থ। দ্রাবিড় ভারতকে টি-20 বিশ্বকাপ জেতান দেড় যুগ পর। ম্যাকডোনাল্ডের অধীনে অজিরা জেতে 2023 ওডিআই বিশ্বকাপ। মাইক হেসন ব্ল্যাক ক্যাপসদের নিয়ে যান 2015 বিশ্বকাপ ফাইনালে। পাকিস্তান ও ইংলিশরাও তাদের দেশি কোচ দিয়ে পেয়েছে সাফল্যের দেখা। তাহলে বাংলাদেশ কেন পারছে না? আমাদের কি ভালো মানের কোচ নেই, নাকি আমরা ভালোকে ভ্যালু দিচ্ছি না? বাংলাদেশে ভালো কোচ নেই, কথাটার যৌক্তিকতা কতটুকু? সাকিব তামিমরা বিশ্বের কাছে বাংলাদেশ ক্রিকেটকে চিনিয়েছে ভিন্ন রূপে। বাঘা বাঘা বোলার ব্যাটারদের করেছেন শাসন, তবে তাদের এই সাহস দিল কে, কিংবা তাদের গুরু কে? এই প্রশ্নে সবার আগে আসবে দুজনের নাম, একজন সালাউদ্দিন, আরেকজন মিনাজুল আবেদিন ফাহিম। বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লীগ বিপিএল কিংবা প্রিমিয়ার লীগ, ডিভিশন লীগ, সব ক্ষেত্রেই দুজনই ব্যাপক সফল। গেল বিপিএল এ ফরচুন বরিশালকে শিরোপা জেতানো মিনহাজুর রহমান বাবুলও আছেন সফল কোচদের টপ লিস্টে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও বলে গেছেন সালাউদ্দিন নাকি তার দেখা অন্যতম এক সেরা কোচ। তাহলে কেন ভালো দেশি কোচ নেই, এই কথা উঠে বারংবার। মাটির প্রতি টান মাটির মানুষই জানে। খেলোয়াড়েরা তাদের ব্যাড টাইমে সালাউদ্দিন ফাহিম বাবুলদের কাছেই ফিরে আসে। তাহলে কেন তারা আজ অবহেলিত, যেখানে মাস প্রতি 35 লাখ টাকা নিয়ে হাথুরু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে সেখানে সালাউদ্দিন ফাহিমরা শুধু দেশের টানেই নিজেদের উজাড় করে? বিসিবির চোখে কি তা পড়ছে না, নাকি প্রবাদের মতো বিসিবিও চোখ থাকিতে অন্ধ? মোহাম্মদ আদনান, 71।